ঈশ্বরদীর লিচুর খ্যাতি দেশ জুড়ে। প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে এই ফল কিনতে আসেন ক্রেতারা। চাপাই থেকে এসে ঈশ্বরদী লিচুর বাগান কিনি, এবারও 10-12টা বাগান ক্রয় করেছি, তার মূল্য প্রায় 60-65 লক্ষ টাকা। ফল বাগান তো বটেই, ঈশ্বরদীর সড়কের ধার এমনকি বাড়ির আঙিনায়ও চোখে পড়ে বোম্বাই, চায়না ও দেশি জাতের লিচু গাছ। বাগান থেকে লিচু তুলে বাজারে নিয়ে আসতে বাগান মালিক শ্রমিকরা এখন ভীষণ ব্যস্ত দিনভর। নিচুলে আমরা খুব ব্যস্ত আছি, তার জন্য আমরা খাওয়ার সময় পেনে। চাষিরা বলছেন মৌসুমের শুরুতে ভালো আবহাওয়া থাকলেও সম্প্রতি বৃষ্টিতে কিছুটা ক্ষতি হয়েছে তাদের, তবে যতটুকু ফলন হয়েছে তাতেই ভালো লাভের আশা করতেই পারেন তারা। গত বছরের তুলনায় অনেক অনেক গুণ দাম বেশি, লিচু লাভবান হচ্ছে আমরা এই বছরে। এবার লিচুর দাম তুলনামূলক বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মানভেদে এই 100টি লিচু বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়, গতবার এই লিচু পাওয়া গেছে 200 থেকে 250 টাকায়। ঈশ্বরদীর লিচু সমগ্র বাংলাদেশে যাচ্ছে, ঈশ্বরদী থেকে প্রতিদিন 250-300 ট্রাক লোড হচ্ছে। পাবনায় এবার প্রায় 4,000 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে, উৎপাদন প্রায় 40,000 মেট্রিক টন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। পরবর্তীতে আগামীতে আরও বেশি বাগান স্থাপিত হবে, যাতে বিদেশে আমাদের উৎপাদিত লিচু রপ্তানি করা যায়, সে ব্যাপারে আমরা বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ রক্ষাগ্রত। কৃষি বিভাগ জানিয়েছে প্রতি বছরই লিচুর বাগান বাড়ছে জেলায়, সেই সঙ্গে বাড়ছে এই ফল চাষে নিয়োজিত শ্রমিকের সংখ্যাও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।